এই নির্বাচনোত্তর যে আক্রমণ, এটা তাদের দুর্বলতারই পরিচয়। তারা ভয় পাচ্ছেন বলেই এই সন্ত্রাস তৈরি করছেন। সব প্রতিবাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া যাবে, তা তারা পারবেন। আক্রমণ যত বাড়বে, প্রতিরোধ প্রতিবাদ তা বাড়বে। সবার সঙ্গে কথা বলব, কংগ্রেসের সঙ্গে কথা বলব, আরজেডির সঙ্গে, জেডিইউ, এনসিপি সবাই সঙ্গে কথা বলব, যারা আমাদের নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন সেই সব শক্তির সঙ্গে কথা বলব। আমরা সবাইকে সামিল করতে চাই।